दिस इज ओप्पो रेनो 4 प्रो। ओप्पो जे एक टू हाई बजेटे कत भलो फोन बनाते पारे तार एक टू बड़ो उदाहरण ओप्पो रेनो 4 प्रो। फोन टी डिजाइन वाइज बोलते गेले एखन पर्यंत आमार देखे बजेटर मध्य वन अफ द बेस्ट डिजाइन एटी। 7.7 mm थिकनेसर साथे 6.5 इंची फुल कार्व एच डिसप्ले, एक कथा डिजाइन छिलो टप नच। তারপর 19Hz ডিসপ্লের সাথে 120Hz টাচ স্যাম্পলিং রেট, এক কথা ডিসপ্লে অ্যান্ড টাচ ফিডব্যাক পুরোই মাখন। এরপর 500 nits ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকায় আউটডোর ভিজিবিলিটি খুবই শার্প ছিল, ডিরেক্ট সানলাইট ইউজ করতে কোনো সমস্যা হয়নি, ডে টু ডে ইউজ অ্যান্ড মাল্টিটাস্কিং ছিল খুবই স্মুথ। ইউটিউবে ভিডিও প্লেব্যাক ছিল আনপ্যারালাল, সারা দিন ভিডিও দেখলেও অন করে রাখতে ইচ্ছে হয়, স্পেশালি ফিট টু স্ক্রিন করে রাখলে সেই একটি ভুলে। এরপর এর ক্যামেরা পারফরমেন্স ছিল ইনক্রেডিবল টাইপ, লং শটে প্রপার ডিটেলস ধরে রাখতে পারে, দিনের আলোতে ছবিগুলোর কমপ্লেন করার মতো কোনো স্কোপ নেই। সেম থিং সেলফি ক্যামেরাতেও, খুবই শার্প অ্যান্ড ওয়েল ডিটেল ছবি প্রোভাইড করে এই ফোন থেকে। ফোনটির রেয়ারে ম্যাক্সিমাম 4K ভিডিও করা যায় 60fps এ, অ্যান্ড EIS থাকায় এর ভিডিও স্টেবিলিটি ছিল খুবই ভালো, এক কথায় খুবই প্রফেশনাল ভিডিওগ্রাফি করা যায় ফোনটি দিয়ে। বাট দুঃখজনক ব্যাপার একটি, ফোনটি এখনও বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে রিলিজ হয়নি।